আসসালামু আলাইকুম। আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ভিডিওটাতে আপনাদের দেখাবো সেটা হলো যে এই সুইচ দ্বারা একটা রেগুলেটর কীভাবে কানেকশন করবেন এবং একটা লাইট কীভাবে সুইচের মাধ্যমে কানেকশন করবেন এবং এই সকেটটা ডাইরেক্ট আমরা কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেনি দয়া করে প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি অনেকে কিন্তু এইসব বিষয়ের উপর বেশি ভিডিও করি, কারণ এই ভিডিওগুলো করার একটাই মাধ্যম, মানে একটা উদ্দেশ্য, সেটা হলো যে এগুলা খুবই কমন একটা জিনিস, সচরাচর সবসময়তেই লাগে। এই ছোটোখাটো দোকান বা যে কোনো জায়গাতে কিন্তু আমরা দেখি যে চায়ের দোকানে বা যে কোনো দোকানে ছোটোখাটো এগুলো কিন্তু ব্যবহার করা হয় এইসব বোর্ডগুলা। এ কারণে আমি সবসময়তে চেষ্টা করি যাতে আপনারা এই ধরনের সহজেই এই ধরনের বোর্ডগুলো তৈরি করতে পারেন। তো কীভাবে তৈরি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো দেখেন, তো যেহেতু আমরা এখানে সুইচ আছে, তো সুইচের আমরা এই যে রেগুলেটারে প্রথমে কাজ করব, রেগুলেটারে যে একটা তার আছে আমার তারটা আমরা এক দুটা তার আছে তার মধ্যে একটা তার আমরা এখানে সুইচের উপর প্রান্তে দিয়ে দেব। তো উপর প্রান্ত দিয়ে দেব, দেওয়ার পরে আমরা এখানে টাইট দিয়ে দেব। টাইট দেওয়া হয়ে গেছে, তো টাইট করা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে। রেগুলেটার কানেকশনটা এই সুইচের উপর প্রান্তে আমরা কানেকশনটা দিয়ে দেব। এখন যেসব নতুন ভাই আছে তারা ভিডিওটি দেখতে পারেন, তাহলে দেখলে এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আমি সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। তো দেখেন, তারপরে আমাদের যে কাজটি করতে হবে, তারপরে আমাদের এখানে যেহেতু দুটা সুইচ আছে, তো দুইটা সুইচের জন্য আমাদের পাওয়ার দিতে হবে। তো পাওয়ারের জন্য আমরা এখানে এই সুইচের একটা প্রান্তে আমরা দুইটা তার দুইটা দিয়ে দেবো। এখানে একটু কমন করে দেবো, এখানে আমরা একটু কমন করব। তো দেখতে থাকেন আপনারা, কন্টিনিউ করতে থাকেন, কিছু না কিছু এনতে অবশ্যই আপনারা। তো এখানে আমরা ছুটুকরা তার দিয়ে আমরা দুইটা একসাথে করে দেব। টুকরা করার পরে এখানে একটু ভালোভাবে টাইট দিয়ে দেব, এটা পাওয়ারের জন্য আমরা এখানে দিয়ে দেবো। এখন আমাদের কথা হলো যে এখানে আমরা এই যে সুইচ আছে সুইচে কমন করব। সুইচে এমন জন্য কমন করতে হবে যাতে এই যে এখানে কিন্তু কমন করতে হবে, এটা একটা কমন করতে হবে। আর এই যে সকেট আছে, আমরা সকেটটা যেহেতু ডাইরেক্ট চলাবো সেহেতু আমাদের এখানেও একটু ডাইরেক্টটা দিয়ে দেবো, এই কমন করে দেবো সকেটটা। এই যে সকেটটা কিন্তু হয়ে গেল। এই যেহেতু আমাদের কমন করে দিয়েছি, আমরা সুইচ সকেট দুইটা সুইচে এবং সকেটে কমন করে দিয়েছি, এখন আমাদের কাজটি করতে হবে কি, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা যেহেতু একটা লাইট জ্বালাবো, সেহেতু লাইট যেহেতু জ্বালাবো সেহেতু দেখেন এখানে লাইটের জন্য আমাদের দুটো তার প্রয়োজন পড়বে। দুটো তার আমরা এখানে ঢুকাই। তো দুটো তার আমরা এখানে দিয়ে দিই। তারপরে এই এখন আমরা প্রথমে কাজ করব কি, আমরা যে দুটো লাইটের তার নিয়েছি, একটা তার আমরা যেহেতু ফ্যান ঘোরাবো সেহেতু আমাদের এখান থেকে একটা তার আমরা এখানে জয়েন্ট দিয়ে দেবো। ধরো মনে করেন এটা ফ্যানের তার, ফ্যানের একটা লাল তার একটা তার দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা লাইট জ্বালাবো, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আরেকটা লাল তার প্রয়োজন পড়বে। এই লাল তারটা আমরা কী করব, এই লাল তারটা আমরা এই যে সুইচ আছে এখানে, এই যে সুইচ, এই সুইচের উপর প্রান্তে আমরা দিয়ে দেব। উপর প্রান্তে আমরা একটা কানেকশন দিয়ে দেব, দেওয়ার পরে ভালোভাবে টাইট দিয়ে দেব। এই যে টাইট দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটা টেপিং করতে হবে, তো অবশ্যই টেপিং করতে ভালো হবে যাতে কোনো রকম
এখানে বের হয়ে না থাকে, কারণ বের হয়ে থাকলে নেগেটিভ পজিটিভ একজাতে হলে কিন্তু বাস্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো এখানে টেপ করে দিলাম। এখন আমাদের নিউট্রালের কাজ করতে হবে। তো নিউট্রালের জন্য আমরা এখানে নিউট্রাল আছে, আর এই লাইটের নিউট্রালটা আমরা এখান থেকে নিয়ে নেব। লাইটের নিউট্রালটা আর এখানকার নিউট্রালটা একসাথে করব। করার পরে আমাদের যে কাজটি করতে হবে এখন সেটা হলো যে আমরা যে মেন নিউট্রালটা নিব, মেন নিউট্রাল নিয়ে কিন্তু আমাদের এখানে ঢোকাতে হবে। তো মেন নিউট্রালটা আমরা এইবার দিয়ে নিয়ে নিলাম, নিয়ে ফ্যানের এবং লাইটের নিউট্রাল আর মেন নিউট্রাল একসাথে করব। একসাথে করার পরে এটা সব একেবারে আমরা এখানে যে আমাদের সকেট আছে সকেটের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা টাইট দিয়ে দেবো। টাইট হয়ে গেল। এখন আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। পাওয়ারটা ঠিক আমরা এখানে ব্যবহার করব। পাওয়ারটা আমরা এই সাথে কমন করে দেব, এই যে সুইচের যে তারগুলো আছে এর সাথে কমন করে দেব। এই যে পাওয়ারটা দিয়ে দিলাম, এই যে এখন আমরা এটা টাইট দিয়ে দেবো স্ক্রু। এখন কিন্তু আমাদের কানেকশন অলরেডি কমপ্লিট। এখন আমরা এটা বন্ধ করে দেবো। এখন আমরা এই লাইট দিয়ে চালিয়ে দেখাবো। এই যে তো দেখেন, এখন কিন্তু এটা আমি কিন্তু যেহেতু ফ্যানের করেছি, তো দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলছে, একটু লাইটের সমস্যা। তো লাইটটা আমরা চেঞ্জ করে দিই। তো এই দেখেন, এই যে কম বেশি হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন। তো ফ্যানে ঠিক এভাবে কম বেশি হবে, আশা করি আপনারা এইভাবে কানেকশন করলে। এই যে আর এই লাইটটা জ্বলবে, দেখেন এই যে সুইচে কিন্তু লাইটটা জ্বলছে। আর এটা কিন্তু ডাইরেক্ট করা আছে যেহেতু সকেটটা, সেটু দেখেন এই যে, এই যে এটা জ্বলছে। তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ফ্যানের রেগুলেটার কানেকশন সুইচের মাধ্যমে এবং এই সুইচের মাধ্যমে একটা লাইট চালাবেন এবং এই সকেটটা ডাইরেক্ট কীভাবে কানেকশন করবেন। আল্লাহ হাফেজ।